চীনকে চিপাই ফেলতে যে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ভারত, রুস্তম টু এর প্রজেক্টে সফল ডিআরডিও। রবিবার সম্পূর্ণ যন্ত্রচালিত যুদ্ধবিমান রুস্তম টু উড়ল কর্ণাটকের চিত্রদুর্গের চালেকেরের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে। সূত্রের খবর, রুস্তমের ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী এবং এই প্রজেক্টটি ডিআরডিওর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। রুস্তম টু এর উড়ান পরীক্ষায় হাজির ছিলেন ডিআরডিওর প্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন বিজ্ঞানীও। ভারতীয় বিজ্ঞানী রুস্তম দমনিয়ার নাম অনুযায়ী এই যুদ্ধবিমানের নামকরণ করা হয়। প্রসঙ্গত, 80-এর দশকে রুস্তম দমনিয়া এভিয়েশনে এক বড়সড় গবেষণা করেছিলেন যা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং লাভজনক ছিল ভারতের কাছে। রুস্তম টু এর বৈশিষ্ট্য, অনেক নিচ দিয়ে এই যুদ্ধবিমান উড়তে পারে এবং খুব সহজেই শত্রুকে নিশানা করতে পারে। তবে সেনাবাহিনী থেকে যুক্ত করার আগে আরও বেশ কিছু পরীক্ষা বাকি রুস্তম টু এর।